হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে মেয়োনিজ, আর এই মেয়োনিজটা তৈরি করতে আমি কোনো ডিম ইউজ করব না। আপনারা হয়তো অনেকেই জানেন বাজার থেকে যে মেয়োনিজটা কিনতে পাওয়া যায় সেই মেয়োনিজে সরাসরি কাঁচা ডিম ইউজ করা হয়। আপনারা অনেকেই এই ডিমের গন্ধটা পছন্দ করেন না। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা মেয়োনিজে কাঁচা ডিমের গন্ধটা পছন্দ করেন না। তো চলুন দেখে আসা যাক আমি কী করে এই মেয়োনিজটা তৈরি করলাম। ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করার জন্য আমার লাগছে হাফ কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি স্বাভাবিক তাপমাত্রায় নিয়েছি, একদম ঠান্ডা বা একদম ঘন কিছুই করে নিতে হবে না। নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন, বাট এইখানে বাটার বা ঘি ইউজ করতে পারবেন না। নিয়েছি 1 টুকরা লেবু, এই লেবুতে আনুমানিক 1 টেবিল চামচের মতো রস হবে। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সবশেষে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি কাঁচা অবস্থায় ব্যবহার করছি, আপনারা চাইলে একবার জাল করে নিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি এর মাঝে তেল ইউজ করব, তবে তেলটা আমি একবারে দেব না, আমি 3 বারে ইউজ করব। আমি তেলের 1/3 ভাগ দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন প্রথমবার ব্লেন্ড করার পরে অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মাঝে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এইগুলো আবারও কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করার পরে আমি ঘনত্বটা দেখাচ্ছি। এখন এর মাঝে আমি বাকি অর্ধেক তেলটুক দিয়ে দিচ্ছি। এখন আমি শেষবারের মতো ব্লেন্ড করে নিচ্ছি। মেয়োনিজটাকে আমি শেষবারের মতো ব্লেন্ড করে নিয়েছি, তবে ব্লেন্ড করার সময় আপনারা বেশি সময় ধরে ব্লেন্ড করবেন না, জাস্ট কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে। এখন আমি মেয়োনিজটাকে একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি। মেয়োনিজটা একদম রেডি হয়ে গেছে। প্রথম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে। আমার এই ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ।